ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাশে থাকে বেড আইকনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবার একটা নতুন জব সার্ভে নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম সেটা হচ্ছে সেতু হচ্ছে এনজিও দিয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে তাই আমি আপনাদের বিস্তারিত দেখাবো সেটা হচ্ছে সেতু জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত সাঁত্রিশ বছর যাবত ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্যোগকরণ শ্রম শিশু শ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধীর উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তো সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগে বারোটি জেলায় প্রায় হচ্ছে এক লক্ষ এক পয়েন্ট পঞ্চাশ লক্ষ পরিবার পরিবারের সেবা প্রদান করা তো এমন এম আর এ নিবন্ধনভুক্ত এম এবং পিকে এস এফ এ ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত দারিদ্রিক বিমোচন কর্মসূচি আওতা ক্ষুদ্র কর্ম কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ের কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্ন লিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে ছয়টি পদে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে পদের নাম সেটা হচ্ছে জোনাল ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স হচ্ছে অন্তত চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেঁচে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা তারপরে যে পটটি সেটা হচ্ছে ব্যবস্থাপক নিরীক্ষা পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বাণিজ্য বিষয় বয়স হচ্ছে চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বিজনেসগুলো হবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে পটটি সেটা হচ্ছে প্রশিক্ষক পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বয়স হচ্ছে চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রশিক্ষণ পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে পটিশা হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বয়স হবে পঁচিশ হাজার বয়স হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বিজনেস করা হবে বাইশ হাজার চারশো টাকা তারপরে যে পটিশা হচ্ছে নিরীক্ষক পদ সংখ্যা হচ্ছে আটটি যোগ্যতা স্নাতক বাণিজ্য বয়স হবে পঁচিশ থেকে তিরিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বেতন হবে বাইশ হাজার চারশো টাকা তারপরে যে পটটি সে সর্বশেষ পটটি সে ফিল্ড অফিসার পদ সংখ্যায় একশো জন জন্য স্নাতক এবং বয়স হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রযোজ্য নয় বেতন হবে ষোলো টাকা তো এখানে শর্তবলি কৃষি দেয়া আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে শর্তবর্তী দেওয়া হচ্ছে যে সকল পদের শিক্ষা নবিষ্কাল ছয় মাস নিয়মিতকরণের পর সমস্ত চাকরিবিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা বিমা দশ পার্সেন্ট সিপিএস অনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন তো চার ও ছয় নম্বর পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে শিথিলযোগ্য চাকরির নিয়মকরণের পর তিন কপি তিন বছরের কাজের অগ্রগিতার সন্তোষজনক হতে হবে এবং চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরতযোগ্য জমা জামানত দিতে হবে সাত দেওয়া আছে চা এক দুই চার ও পাঁচ নং পদের জন্য মোটর সাইকেল ঋণ জ্বালানি খরচ মোবাইল খরচ বিল সুবিধা প্রাপ্ত হবেন এবং ছয় নং পদের জন্য লক্ষ্যমাত্রার অর্জন সাপেক্ষে মোটরসাইকেল ঋণ ও জ্বালানি খরচ প্রদান করা হবে আর প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং বাইসাইকেল মোটর সাইকেল হবে লক্ষ্যমাত্রার অর্জনের ক্ষেত্রে মূল্যায়নের ভিত্তিতে উৎসাহিত ভাতা প্রদান করা হবে এবং ধূমপাই ও মাদক আবেদনের নিরক্ষ সাবেক্ষতা করা হচ্ছে পুনর্জীবন বৃত্তান্ত এবং সত্যতলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল শনাকপত্রের কপি মোবাইল নাম্বার উল্লেখ্য পর্যাপ্ত সহজে লিখিত করতে হবে তো ফেব্রুয়ারি বিশ দু হাজার বিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি এ অ্যান্ড টি কলোনি রোড কাঠ পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজার এর ঠিকানায় সরাসরি কুড়িয়ার ডাক পৌঁছাতে হবে পাড়া খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে তো এটা ছিল হচ্ছে বিস্তারিত নিয়ে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলুক ভিডিও বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন জব সার্কুলার এবং টিক ভিডিও সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে